ফেসবুকে মনিটাইজেশন অন করেছি, ডলারও ইনকাম হচ্ছে, কিন্তু এখান থেকে $1 $2 করে কেটে যাচ্ছে, এটা সমাধান কি? হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে ফেসবুকের শর্ত ক্রাইটেরিয়া সবকিছু ফুলফিল করার পরে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন অন করেছেন, এড অন রিলস মনিটাইজেশন অন করেছেন, এখান থেকে আপনারা ইনকামও করতে পারছেন, ডলারও যুক্ত হচ্ছে, কিন্তু একদিন পর পর দেখা যাচ্ছে আপনার এই অ্যাকাউন্ট থেকে ডলার কেটে যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমার এই যে ডলার কেটে যাচ্ছে, এই ডলার কি আমি পরবর্তীতে পাবো না, এই ডলার কি আমি পরবর্তীতে উইথড্র করতে পারবো কিনা, এই ডলার কি আমার অ্যাকাউন্ট থেকে একদম কেটে যাচ্ছে কিনা। আপনাদের এই সব প্রশ্নের উত্তর আমার এই ছোট্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, যারা অলরেডি মনিটাইজেশন অন করেছেন এবং পরবর্তীতে মনিটাইজেশন অন করবেন, আপনাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন হচ্ছে আমি অ্যাড অন রিলস থেকে অথবা ইনস্টিম অ্যাড মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারছি, ইনকাম হচ্ছে, ডলার যুক্ত হচ্ছে, কিন্তু সকালে অথবা একদিন পরে দেখা যাচ্ছে এখান থেকে ডলার কেটে যাচ্ছে, এই ডলার কি আমি পাবো না, এই ডলার কি আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা, এই ডলার কি আমি পরবর্তীতে উইথড্র করতে পারবো কিনা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার অ্যাকাউন্ট থেকে একটি ডলারও কেটে যাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, হয়তো আপনি খুঁজে বের করতে পারছেন না যে এই ডলারটা কোথায় গিয়ে জমা হচ্ছে। আপনার যখন অ্যাকাউন্টে $100 যুক্ত হবে, তখনই আপনি উইথড্র করতে পারবেন, তখনই আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে আনতে পারবেন। তো হয়তো আপনি খুঁজে বের করতে পারছেন না, বা আপনি জানেন না কোথায় গিয়ে আপনার এই ডলারটা যুক্ত হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার এই ডলার কেটে গেলেও এই ডলারটা কোথায় গিয়ে জমা হচ্ছে, কোন সেটিং এ জমা হচ্ছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে ডলার যুক্ত হচ্ছে কিনা বা এই ডলার কোথায় গিয়ে জমা হচ্ছে এটা কিভাবে চেক করবেন, এটা চেক করার জন্য প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন আপনার প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচার ওপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে পেয়ে যাবেন সি ড্যাশবোর্ড, সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আমার ফেসবুক পার্সোনাল আইডি, এটা প্রোফাইল, এটা কোনো পেজ না, এটা আইডি। তো আপনারা এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন, মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখেন আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক আইডিতে অ্যাড অন রিলস এবং ইনস্টিম অ্যাড মনিটাইজেশন অন করে নিয়েছি। আপনারা যদি অ্যাড অন রিলস অথবা ইনস্টিম অ্যাড মনিটাইজেশন অন করে থাকেন তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি অ্যাড অন রিলস এ ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখেন আমার ডলার এখানে যুক্ত হচ্ছে, যেহেতু আমি এই আমার ফেসবুক আইডিতে বেশি একটা রিলস ভিডিও আপলোড করি না, যদি আপলোড করতাম তাহলে এখানে ডলার যুক্ত হতো। তো প্রিয় দর্শক, তারপরও এখানে আমার ডলার ছিল $5, তো এখান থেকে ডলার কেটে যাচ্ছে, তো এই ডলারটা কোথায় গিয়ে জমা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আপনারা যে আমি যদি সেটিং অপশনে ক্লিক করি, সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এখানে দেখেন আমার এই এনাবল দেখাচ্ছে, আমি এখান থেকে ডলার ইনকাম করতে পারছি, মনিটাইজেশন অন করা আছে। তো প্রিয় দর্শক, এখান থেকে ডলার কেটে যাচ্ছে কেন সেটি আগে আপনাদেরকে বুঝতে হবে। ডলার কেটে যাওয়ার কারণ হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে 5,000 ভিউ হয়েছে, এখান থেকে ডলার এখান থেকে যুক্ত হয়েছে। পরবর্তীতে পরদিন যখন আরেকটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে আপনার ভিউ হয়েছে মাত্র $2,000 কম ইনকাম হচ্ছে, তার জন্য এখান থেকে ডলারটা কেটে যাচ্ছে। আর এখান থেকে 28 দিনের একটা রিপোর্ট আসে প্রত্যেক মাসে মাসে, এখানে প্রত্যেক দিনের 28 দিনের একটা রিপোর্ট আসে। যখন 28 দিনের রিপোর্টটা আসে আপনার এখানে, 28 দিন যখন 29 দিন হয়ে যায়, পরে যে একদিন বেশি হয়েছে সেই ডলারটা কেটে গিয়ে আপনার অন্য একটা সেটিং এ যুক্ত হচ্ছে। এখানে দেখেন যে 28 দিন, লাস্ট 28 দিনের হিসাব, আপনার যখন লাস্ট 28 দিনে হিসাব হয়, যখন 29 দিনে পরে যায়, নতুন মাস শুরু হয়, পুরাতন মাসের যে ডলারটা আছে এটা কেটে যাচ্ছে না, মূলত আপনার এই ডলারটা আপনার মেইন অ্যাকাউন্টে কি জমা হচ্ছে। তো মেইন অ্যাকাউন্টে কোথায় গিয়ে জমা হচ্ছে এটা দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, সেটা দেখার জন্য আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই যে এখানে দেখেন পেওয়ার্ট একটা অপশন আছে, এই পেওয়ার্ট অপশনে ক্লিক করে দিবেন। পেওয়ার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা এখানে দেখেন আপনার অ্যাকাউন্টে এই ডলারটা এখানে যুক্ত হচ্ছে, মেইন ব্যালেন্স এখানে, সেটা হচ্ছে 28 দিন পর পর যে রিপোর্ট হয় সেইখানে ডলারটা যুক্ত হয়। 28 দিন হয়ে যখন 29 দিন হয়ে যায় বা নতুন মাস শুরু হয়, যে পুরাতন মাসের ডলারটা এখানে যুক্ত হয় আর নতুন মাসের ডলারটা সেখানেই যুক্ত হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার মেইন ব্যালেন্স, পেওয়ার্ট অপশন ক্লিক করে দিলেই আপনারা দেখতে পারবেন।
আপনি যখন বিউ ডিটেলস এর উপর ক্লিক করে দিবেন, এই বিউ ডিটেলস এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 31 মার্চ থেকে আমার এখানে অ্যাকাউন্টটা যুক্ত হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাকে আমি বিস্তারিত দেখার জন্য আবার এখানে ক্লিক করে দিবেন, এই যে টু লাইন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ওয়াল অপশনে ক্লিক করে দিবেন। অল অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন পুরো এক মাসের ডলার এখানে যুক্ত হচ্ছে। $100 পূরণ হতে হতে যদি 2 মাস হয়ে থাকে, তো এখানে আবার 2 মাসের বা 3 মাস 4 মাসের ডলার এখানে তারিখটা দেখতে পারবেন। এটি হচ্ছে আপনার ডলার অ্যাকাউন্ট যুক্ত হওয়ার মেইন ব্যালেন্স। তো প্রিয় দর্শক, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ডলার কেটে যাচ্ছে না, অ্যাকাউন্টটা অবশ্যই আপনার এখানে মেইন ব্যালেন্সে যুক্ত হচ্ছে। তো চিন্তার কোনো কারণ নাই, আপনি যখন $100 এখানে পূরণ হয়ে যাবে, আপনি আপনার ব্যাংক থেকে এই $100টা উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, মূলত ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন, ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।